হঠাৎ গড়িয়া দিয়ে বেইনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 300-এর গাড়ি নচলা বেলায় লোহাগাড়াত মাইকিন গজ্জি 2000-এর হাইওয়ে পুলিশ। দেখা গিয়ে মাইকিনুর ফরে রুডুত হঠাৎ করি 300-এর গাড়ি বেগিন হরে উদাও গিয়ে কিলে মাইকিন জানতাম ছিলাম 2000-এর থানার ওসি আছে তিনি সি প্লাসেরও হই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। আমি সি প্লাস টিভি লোহাগাড়া প্রতিনিধি বলছিলাম। আমি চট্টগ্রাম ভাষায় কথা বলি। জি জি জি। আচ্ছা, আপনারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিয়ে আজ তিন চাক্কার গাড়ি নসলেবেল নাই মাইকিং করা গিয়ে কিনলে মাইকিং করি দিবে সারা জীবন বন্ধ সিএনজি তিন চাক্কার গাড়ি নাকি আজ এল নাই? জি আচ্ছা ভাই, আপনারা হই ওই যে কিছুদিন আগে অনেক পত্রিকার নাকি ওই যে এখন সংবাদ পরিবেশন করে দেয় মানে মহাসড়কের মধ্যে সিএনজি থ্রি হুইলার চলিব, ইয়ান আরা সিএনজি চালক এবং স্থানীয় জনসাধারণ মুখে মুখে উন্নি সিএনজি এবং থ্রি হুইলার নচলা গেলে তো আসলে মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞা দিই। আচ্ছা, তো এখন যেহেতু এটা মুখে মুখে বা অজ্ঞতার কারণে হোক বা সফারের বাসা নবুজিবার কারণে হোক ইতারা মানে ধরে লই যে 1 তারিখে সিএনজি মহাসড়ক বা থ্রি হুইলার চলিব। তো এখন ইয়ান চালক জনসাধারণ এবং সর্বস্তরের মানুষের জিনিস আরা বুঝে ফেললা বলি রত সচেতনতা বাড়াই ফেললা বলি এর আরা এই যে 28 তারিখ হইতে গত মাসের 28 তারিখ হইতে শুরু করি এর পুরো ডিসেম্বর মাস ইয়ান আরা যাতে সাধারণ জনগণে সিএনজি অ্যাভয়েড করে দুর্ঘটনা হওয়া গেল বলি এর এটা লাভলি এর আরা ওই যে ইয়ান মাইকিং করি আর। আচ্ছা, তাহলে আর আজ এত তার সিএনজি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক তার চলিব না ইয়ান তো নিষেধাজ্ঞা তো আছে মানে আরা তৎপরতা অব্যাহত থাকিব এবে আপনার এটা রিয়েল ভুল বুঝার বা মানুষের ভুল বুঝার ইয়ান যাতে নিরসন হয় আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দর্শক আর এই ভিডিও কিনা আমার তো গম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।